এই যে শারদীয় দুর্গাপূজা আপনি যে বললেন তাদের প্রতি শুভেচ্ছা জানালেন তার মানে আপনি তাদেরকে সাপোর্ট করলেন তারা যে মূর্তি পূজা করে এটাকে আপনি সমর্থন দিলেন এটাকে সহযোগিতা করলেন আর মুসলমানদের এই পর্যায়ে পড়ে না তারা অন্য ধর্মের অনুসারীদেরকে সাপোর্ট করবে ভালোবাসা দিবে শুভেচ্ছা জানাবে এটা ইমানি দায়িত্ব হতে পারে না মুসলমানদের কোয়ালিটি হবে এমন তাদের সাথে উত্তম আচরণ করব এই ব্যাপারে কোনো সন্দেহ নাই কিন্তু তাদের উপাসনালয়ে গিয়ে তাদের মূর্তি পূজার স্থানে গিয়ে তাদের পক্ষে হয়ে তাদেরকে সাপোর্ট করার শুভেচ্ছা জানানোর কোনো সুযোগ ইসলামের মতে বহাল থাকবে না আমরা অনেকে আরেকটা কথা বলি সর্বজনীন দুর্গা পূজার শুভেচ্ছা সর্বজনীন এবং সর্বজনীন দুটি ভিন্ন শব্দ সর্বজনীন শব্দের অর্থ বাংলা একাডেমিক ডিকশনারিতে এসেছে এর অর্থ হচ্ছে সকল ধর্মের মানুষের প্রতি মঙ্গল কামনা করা অর্থাৎ আপনি যদি তাদের দুর্গাপূজায় গিয়ে সর্বজনীন ধর্মীয় উৎসব এই কথাটা যদি আপনি মুসলমান হয়ে উচ্চারণ করেন তার মানে এই কথাটাই আপনি ঘোষণা দিলেন তারা যে মূর্তি পূজা করে তারা যে পূজা মণ্ডপে গিয়ে তাদের কাজকর্ম দিন চালায় এগুলো আমাদের ইসলামের প্রতি মঙ্গল কামনা করে না উযু বিল্লাহি মিন তালিক আপনার কথার মধ্য দিয়ে এটাই কিন্তু আসে আর কোন মুসলমান এই কথাটা কি আসলে সজ্ঞানে বলার কোনো সুযোগ আছে কোন মূর্তি পূজা কোন মূর্তি কোন পূজা আমাদের ইসলামের কোন প্রকার লাভ করতে পারবে কথা বলেন কোন মঙ্গল কামনা করতে পারবে এগুলো আল্লাহর প্রাপ্ত গজবের আর কিছুই না এখন আপনি মুসলমান হয়ে তাদের আশেপাশে গিয়ে যদি সর্বজনীন এই শব্দটা উচ্চারণ করেন সর্বজনীন এই শব্দটা যদি উচ্চারণ করেন আমরা আমাদের শিরিকি কাজে জড়িত হওয়ার কারণে পুনরায় আল্লাহর কাছে তাওবা ইস্তেগফার করে ফিরে আসা লাগবে ইদানিং এই অবস্থাটা বেশি দেখা যাচ্ছে আবার সর্বজনীন শব্দটার অর্থ হচ্ছে সম্প্রসারণ হওয়া ইবাদতের কাজকর্ম বৃদ্ধি পাওয়া এই শব্দটাও যদি বলেন তার মানে আপনি ঘোষণা দিচ্ছেন তাদের মূর্তি পূজা গোটা পৃথিবীতে ছড়িয়ে পড়ুক আমরা মুসলমানদের ইবাদত ছড়িয়ে পড়ুক এটা না তারা মূর্তি পূজা যে করে ওইটাই গোটা পৃথিবীতে ছড়িয়ে পড়ুক এই কথাটা আপনি যদি বলেন আপনার ঈমান থাকার কথা কথা বলেন এই জন্য এই সর্বজনীন এবং সার্বজনীন এবং শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা এই শিরিকি উৎসব কথা থেকে আমরা নিজেকে মুক্ত রাখার চেষ্টা করব ইনশা আল্লাহ এবং তাদের পূজা মণ্ডপে গিয়ে আমরা তাদের উৎসব আমরা আনন্দ ভোগ করার কোনো সুযোগ নাই অনেক তরুণ ছাত্র ছাত্রী মুসলমানরা তারা মূর্তি বানিয়ে সমুদ্রে কিংবা নদীতে যে মূর্তিগুলা ফেলে দেই তাদের উৎসব দেখার জন্য আমরা অনেক মুসলমানরা অন্য অন্য জায়গা থেকে তাদের কাজকর্ম দেখার জন্য আমরা চলে আসি তাদের কাজকর্ম দেখার জন্য আমরা চোখ দিয়ে তাকিয়ে থাকি ভিডিও করি পিকচার তুলি এগুলো স্পষ্ট ইসলাম আমাদের জন্য হারাম করে দিয়েছেন আগেই বলেছি তাদের প্রতি উত্তম আচরণ তাদের প্রতি সাহায্য বিভিন্ন কায়দায় করা যাবে ওরা যদি গরিব অসহায় খেতে না পারে তখন আপনি সহযোগিতা করতে পারবেন কিন্তু মূর্তি পূজার জন্য অনেক মুসলমানরা তাদেরকে কিন্তু ডোনেট করে দান করে এরকম মুসলমানও আছে তাদের মূর্তি পূজায় টাকা যেন আরো বেশি খরচ করতে পারে আমরা রাষ্ট্রীয়ভাবে তাদের জন্য বরাদ্দ দিতাম রাষ্ট্রীয়ভাবে তাদেরকে অনুদান দিতাম এই অনুদান দেওয়া ইসলাম সম্পূর্ণ হারাম করেছেন এজন্য আমাদের